أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আব্দুল্লাহ ভাইয়ের সামনে মুখ ঢাকা কি ফরজ? অবশ্যই ফরজ, কোনো সন্দেহ নেই। ভিডিও কল দিলে দুল্লাহ ভাই কথা বলা যাবে? হারাম কথা বলা ভিডিও কলে। ভিডিও কলে দুল্লাহ ভাই, দুল্লাহ ভাইয়ের সাথে ফিতনা বেগানা অন্য পুরুষের চাইতে বেশি। কারণ বাইরের কোন ছেলে যদি কারো বাড়িতে ঢুকে সবাই দেখে অবাক হবে, আরে অমুকের বাড়িতে এই এই লোক ঢুকছে কেন, এ ছেলে কোথাকার, সাহস করবে না, ঠিক কিনা? কিন্তু দুল্লা ভাই শ্বশুর বাড়ি ঢুকছে, কেউ কিছু বলবে? পাশের লোকের রাত দিন দেখছে, দিনে 14 বার জামাই ঢুকছে, এমনকি ভিটের ঘরে যদি শাশুড়ির ঘরেও ঢুকে কেউ কিছু বলবে? জামাই, ও তো জামাইকে তো আদর করতে হবে, না হলে তো মেয়ে সুখী থাকবে না। সুতরাং এইখানে শালিদের সাথে হ্যাঁ যে দুল্লা ভাইদের ফেতনা, দুল্লা এটা সবচেয়ে বড় ফেতনা। আর এইরকমের দেবর ভাসুর, দেবর ভাসুর ভাইয়ের বাড়ি যাচ্ছে, আশেপাশের লোক দেখলে কেউ কিছু বলবেন, কেউ কিছু বলতে সাহস করবেন, ওর নিজের ভাইয়ের বাড়ি যাচ্ছে, কোনো আপত্তি করবেন না। এই রহস্যের কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামু আল মত বলেননি যে নন মাহরাম বেগানা পুরুষ মত, দেবর ভাসুরকে মত বলেছেন। হ্যাঁ, স্বামীর আর নিকট আত্মীয়দেরকে, এখানে কিন্তু হামু মানে শুধু দেবর না, এটা সীমিত অর্থ, হামু মানে আকারে বুঝতে হচ্ছে, স্বামীর নিকট আত্মীয়। আর স্বামীর নিকট আত্মীয়ের মধ্যে আপনার কে, আর ওর আর না, বাবা তো শ্বশুর, দাদা হলে শ্বশুর, কিন্তু আরও কেউ হইতে পারে, স্বামীর চাচা হইতে পারে, স্বামীর মামা, আমাদের স্বামীর মামা, স্বামীর চাচা, মনে করে যেটা আমার বৌমা, অথচ বৌমা করতে করতে ফিতনা হইতে পারে, ফিতনা হইতে পারে। তো যেখানে ফিতনার আশঙ্কা নারী পুরুষের যত বেশি তত বেশি সেখানে পর্দার বিধান খুব কঠিন। চত আল হামু আল মৌত, দেবর ভাসুর হচ্ছে বা স্বামীর নিকটাত্মীয় যারা নন মহরম তারা হচ্ছে মরণের মতো, মরণ যেমন মরণ জীবনে কেউ চায় না, মরতে চায় না, আপ্রাণ চেষ্টা করে মরণার্থে বাঁচে কোনো রকম করে, লক্ষ লক্ষ টাকা, জীবনের যত আইন কাম জমি জায়গা সব কিছু যদি চিকিৎসা লেগে যায় তবু মানুষ বাঁচতে চায় চিকিৎসা করে। এটা কেউ করে না যে আমার জমি থাক আমি মরে যাই, তাই না? তাহলে জীবনটা কত মূল্যবান মানুষের কাছে। ঠিক ওই রকমই দুল্লা ভাই, দুল্লা ভাইয়ের সাথে দেখা দেওয়া সামনাসামনি জায়েজ নয়। নেকাব পরে, হ্যাঁ বোরকা পরে, চেহারা ঢেকে সবার সামনে কথা বলতে, নির্জনে কথা বলা জায়েজ না, সবার সামনে কথা বলতে পারবে। আর যদি কল করে কথা বলতে হয় প্রয়োজনে, সেটাও নির্জনে জায়েজ হবে না, নির্জনে ফেতনা হইতে পারে, রসিকতা করে মজাক করবে, কিন্তু যদি শাশুড়ির সামনে থাকে হ্যাঁ তাহলে পারবে না, অডিও কল দেবে, ভিডিও কল মোটেই জায়েজ নয়, হারাম।